জাহিরের গুণ আরস্তিপের মধ্যে খুঁজে পেলেন পাক প্রাক্তনী। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে একের পর এক দুর্দান্ত সব ইনিংস খেলে চলেছেন বিরাট কোহলি। বিষয়টি দারুণ নির্ভরতা দিচ্ছে ভারতীয় দলকে। ব্যাট হাতে এবারের বিশ্বকাপে কোহলি যে ভূমিকা পালন করছেন, ঠিক একই রকম ভূমিকা বল হাতে পালন করছেন আরস্তিপ সিং। এবারের বিশ্বকাপে এখনও অবধি মোট নটি উইকেট নিয়েছেন আরস্তিপ। তার শিকারের তালিকায় আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কুইন্টন ডিকক, আসিফ আলীর মতো বিশ্ব তারকারা। গত রবিবার চলতি বিশ্বকাপে প্রথম হার হজম করেছিল ভারতীয় দল। পার্থে সেই ম্যাচে স্কোরবোর্ডে 133 রানের পুঁজি নিয়ে লড়তে নামা ভারতীয় দলে প্রাণের সঞ্চার করেছিলেন আরস্তিপ। ইনিংসের শুরুতে ডিকক রিলের উসুর উইকেট তুলে নিয়ে ম্যাচের রং বদলে দিয়েছিলেন আরস্তিপ। অবশ্য পরে সেই বিপর্যয়ের ধাক্কা সামলে তেম্বা বাহুমারা দুই বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। সাউথ আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা সামলে বুধবার ফের বিশ্বকাপের মঞ্চে জয়ের সরণিতে ফিরেছে ভারতীয় দল। পাশাপাশি সেমিফাইনালে যাওয়াটা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। 23 বছর বয়সী ভারতীয় পেসার নিজে ম্যাচ থেকে দুটো উইকেট তুলে নিয়েছিলেন, যা ভারতকে 5 রানে ম্যাচ জিততে সাহায্য করেছিল। খেলার পর আরস্তিপের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার শাহিদ আজমাল। তিনি বলেছেন, আরস্তিপ সিং কি অসাধারণ বোলার, দারুণ বোলিং করছে। ওর কবজি দেখে বোঝা মুশকিল বল ভেতরের দিকে আসবে নাকি বাইরের দিকে যাবে। আমার মতে জাহির খানের পর আরস্তিপ দ্বিতীয় ভারতীয় বোলার যার সুইং বা পেস বোঝা যায় না। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে এমনটাই বলেছেন আজমাল। চোটের জন্য বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরা। তার এই শূন্যস্থান দারুণভাবে সামাল দিচ্ছেন আরস্তিপ, তার অভাব টের পেতে দিচ্ছেন না। রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।